আজ মহালয়া, পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের শুভ সূচনা। হাওড়া শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে মানুষের সমাগম। গঙ্গা স্নান করে পিতৃপুরুষকে তাদের আত্মার শান্তি কামনা করে তাদেরকে জল দেওয়া হয়। গঙ্গার ঘাটগুলোতে আটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি ঘাট ছাড়া বাকিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি যেগুলোতে স্থানের ব্যবস্থা করা হয়েছে সেখানে পুলিশি প্রহরা রয়েছে। রয়েছে ত্রিস্তরীয় ব্যারিকেড। গঙ্গায় রয়েছে রিভার ট্রাফিক পুলিশ। তবে করোনা আবহে যে ধরনের সোশ্যাল ডিস্টেন্স থাকা দরকার সেটা কিন্তু গঙ্গার ঘাটগুলোতে দেখা মেলেনি। তবে অন্যান্য বছরের থেকেও মানুষের ভিড় ছিল কম। তর্পণ করতেছি, কি অবস্থা রয়েছে ঘাটে? ঘাটে পরিবেশ তো খুব ভালো লাগছে না, কারণ চারদিকে এখানে ড্রেনের দেখুন কত জল এই সমস্ত পাস হচ্ছে, এইটাই দেখতে খারাপ লাগছে। এই গঙ্গাকে তো আগে দেখিনি কোনোদিন, তাই এরকম এখন চাইবো যে এই সমস্ত জিনিসগুলো যেখানে মানুষ স্নান করে এ করে এইসব জায়গাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সরকারি পক্ষ থেকে কি কি ব্যবস্থা নিয়েছে ঘাটে? করোনা ভয়ে কি করেছে, স্যানিটাইজার এই সমস্তই করা হয়েছে, যেটা মানুষের যাতে সংক্রমণ থেকে দূরে রাখে। ঘাটে কি রকম সুরক্ষা রাখা? হাটে রাখা উচিত এমন জান, যতক্ষণ না করোনাকে পুরোপুরি মুক্ত আমরা করতে পারছি। স্যানিটাইজের ব্যবস্থা নিয়েছে কর্পোরেশন থেকে বা প্রশাসনের পক্ষ থেকে? এখন পর্যন্ত আমি জানি না কি ব্যবস্থা ওনারা নিয়েছেন, তবে স্যানিটাইজ নিশ্চয়ই নিয়েছেন সরকারি তরফ থেকে, যখন এইটার একটা ব্যবস্থা আছে। কিছু দেখতে পাচ্ছেন এসে সকাল থেকে? না, এসে আমার চোখে পড়েনি এখনো। রিভার ট্রাফিক রয়েছে? রিভার ট্রাফিক রয়েছে, পুলিশের লোক? পুলিশের লোক আছে। সেই সব ব্যবস্থা সব আছে, কিন্তু চোখে আমি চোখের সামনে দেখিনি তারা কতটা কি করছে। সোশ্যাল ডিস্টেন্স হ্যাঁ মেনটেন হচ্ছে, যথেষ্টই মেনটেন হচ্ছে, চেষ্টা করছে মানুষ। একটা বিষয় বিতর্কিত বিষয় জিজ্ঞেস করলাম, এখানে বলা হচ্ছে যে মেয়েরা কেন তর্পণ করবে, একটা পুরনো একটা প্রচলন ছিল, সেই জায়গায় আজকে ঘাটে এসে দেখা যাচ্ছে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা তর্পণ করছে, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? মনের ভক্তি হিসেবে আমি ভাবতে পারি যে তাদের মনে মনে হয়েছে যে এটা আমাদের করলে আগামী জন্ম পুনর্জন্ম বা ভালো যেভাবে নেবেন ভালো হতে পারে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।